তুমি এইগুলো কি খাসি বেচো? রিয়াজি খাসি। আচ্ছা, এই যে খাসিগুলোকে রিয়াজি খাসি বলে কেন? রিয়াজি জিনিসটা কি? রিয়াজি জিনিস এইটা আছে, আপনি যখন মাংস নিতে যাবেন দেখবেন এই মাংস আছে, এই দিকে মাংস দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, এর সাথে আপনি দেখুন এটা এই রিয়াজি লাগা আছে। এইটা এটা মানুষ বুঝে কি চর্বি, এটা চর্বি নেই, এটা রিয়াজি। আর চর্বি এইটা, এটা হাত দিয়ে টানবে দেখো ভেঙে চলে আসলো তো, আর এইটা যখন আপনি ধরবেন যতই টানবেন হাতে আসবে। এইটা আছে রিয়াজি, এটা মাংস, অ্যাকচুয়ালি এটা মাংস। ও মানে রিয়াজি খাসি বলতে তাহলে এইটাই বোঝায় যে এই জিনিসটা যেটা টানলেও ছিটছে না, আর এটা টানলেই ছিড়ে, আর চর্বিটা হচ্ছে টানলেই ছিড়ে যায়। মানে আপনি টানুন, নিজে হাতে টানুন এরকম। হ্যাঁ, সে তো টানলেই দেখছি যে ছিড়ে যাচ্ছে। হ্যাঁ, এই ছিড়ে যাচ্ছে, এটা চর্বি, এটা চর্বি। আর রিয়াজি হচ্ছে নিজে টানুন, নিজের বুঝে যাবে। হ্যাঁ, এই যে ছিটছে না, তাহলে ওইটা আছে মাংস, ওইটা চর্বি না। যখন আপনি রান্না করবেন তো ওই মাংস দেখবেন এত ছোট মাংস, দেখবেন ফুলে এত বড় হয়ে যাবে, পিসটা বড় হয়ে যাবে। ও এটা হলো রিয়াজি খাসি মাংস। রিয়াজি খাসি দেখতে হবে, হ্যাঁ রিয়াজি খাসি আছে কি না। রিয়াজি খাসি দানা, যে দানা খায় ছোলা, গম, ঘরের রুটি, এইসব জিনিস খায় রিয়াজি খাসি। ঘাস খাওয়ার মাল নেই। অনেক লোক রিয়াজি খাসি বলে যে এইরকম চর্বি লাগানো থাকে বলে যে রিয়াজি খাসি, রিয়াজি খাসি ওইটা নেই। রিয়াজি খাসি বাইরের খাসি হয়, ওটা হচ্ছে জাত আছে ওর মধ্যে, গোন্ডা আছে, আলিগড় আছে, কালপি আছে, এইসব জাতের মাল আছে। হ্যাঁ, তো সেটা আমজনতা বুঝবে কী করে? আমজনতা বুঝবে, মালে দেখলে বুঝতে পারবে, ওর দেখা কাটিংই আলাদা। এইটা যে আপনাকে একবার দেখালাম যে ওইখানে যে এই এই জায়গাটা ধরতে হয়, যে এই জায়গা থেকে বুঝে যায় খাসি আছে কি না, সেই জিনিসটাই ওইটা দেখতে হবে। আর দেখতে হবে যে টেংরিগুলো দেখবেন, যে এই টেংরিগুলো বড়ো বড়ো থাকবে রিয়াজি খাসি। রিয়াজি খাসি টেংরিগুলো বড় বড় থাকে, আর যে এখানকার যে খাসি কাটে ওইটা ছোট টেংরি থাকে, ওটা লোকাল। এটা রিয়াজি খাসি টেংরি, এই টেংরিটা বড় থাকবে, সব জিনিস বড় বড় থাকবে। মানে রিয়াজি খাসি টেংরিটা মেন বড় বড় হয়, তাই তো? আর রিয়াজি খাসি আর একটা হচ্ছে এই যে, হ্যাঁ এটা টানলেও ছিটছে না, আর এটা এরকম বললেই বেরিয়ে, হ্যাঁ মানে এইটা হচ্ছে চর্বি, আর এই জিনিসটাকেই বলে রিয়াজি। এটা টানলেও ছিড়ে না, ওটা স্প্রিং খাচ্ছে। হ্যাঁ, ওটা মান অনেক লোক উল্টা পুল্টা মাল কেটে চর্বিওয়ালা, মানে অনেক উল্টা পুল্টা মাল কেটে চর্বি লাগানো আছে এরকম বলে দেবে রিয়াজি, ওটা রিয়াজি খাসি নাই। রিয়াজি খাসিটা মানে ওইটাই আছে যে আপনাকে দেখালো, এই যে এইখানে এখানে ঘোরান, ওই দেখ এই জিনিসটা টানুন, হ্যাঁ টানুন, নিজে হাতে টানুন, দেখুন ভাঙছে, জোর করে টানুন না, জোর করে টানুন না, টেন টেনে দেবো না, না ভাঙছে না, দু নম্বর থাকবে, ওটা টানলেই ভেঙে যাবে। ও মানে এটাও এইরকম বানানো থাকবে না, ওইটা অনেক রকম ফিডিং করে না, ওটা আপনি বুঝতে পারবেন না, লাইনে লোক বুঝে ওঠে।